ষোলো বছরে ক্রিকেটারদের বেতন বাড়লো 13 গুণ, সর্বোচ্চ 75% বেতন বাড়লো এ প্লাস গ্রেডের ক্রিকেটারদের। আশ্চর্য হলো সত্য, ভারতের আগে বাংলাদেশ ক্রিকেটাররা এসেছে বেতনের আওতায়। আন্তর্জাতিক ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দিতে 2001 সালে তৎকালীন বিসিবির পরিচালনা পরিষদ ক্রিকেটারদের বেতনের আওতায় এনে কুড়িয়েছে প্রশংসা। 16 বছরে ক্রিকেটারদের বেতন বেড়েছে 13 গুণেরও বেশি। 2001 সালের এ প্লাস গ্রেডের ক্রিকেটার আকরাম বুলবুল দুর্জয় পাইলট যেখানে পেতেন 33,000 টাকা, 2017 সালে এসে এ প্লাস গ্রেডে 4 ক্রিকেটারদের বেতন সেই খাত থেকে পাবে 4 লক্ষ টাকা। অধিনায়ক হিসেবে বাড়তি দায়িত্ব এবং বিশেষ বোনাস মিলিয়ে মুশফিকুর রহিম পাচ্ছেন সর্বোচ্চ 4,35,000 টাকা। সাকিব তামিম বেতন বোনাস মিলিয়ে মাসে উত্তোলন করবেন সেইখানে 4,25,000 টাকা। মাশরাফির বেতনের অঙ্ক দাঁড়াচ্ছে 4,20,000 টাকা। গতকাল বিসিবির 16তম পরিচালনা পরিষদ সভায় এ প্রস্তাব অনুমোদিত হয়েছে। বছরে 4 মাস পেরিয়ে গেলেও এবছরের জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন কাঠামোয় ক্রিকেটারদের বেতন। বিসিবির কাছে বেতন বৃদ্ধির দাবি ক্রিকেটার কিংবা ক্রিকেটারদের সংগঠন কোয়াপ তোলেনি। তারপরেও মেঘনা চাইতে বৃষ্টির মতো ঘটনা ঘটেছে। আয়ারল্যান্ডের সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের জন্য আগামী 26 এপ্রিল রাতের ফ্লাইটে ঢাকা ছেড়ে যাওয়ায় 96 ঘন্টার আগে অপ্রত্যাশিত বেতন বৃদ্ধির খবর পেলেন মাশরাফিরা। ক্রিকেট অপারেশনস কমিটির প্রস্তাব অনুমোদিত হয় এ প্লাস গ্রেডের ক্রিকেটারদের বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ 75%। গত বছর তাদের মাসিক বেতন যেখানে নির্ধারিত ছিল 2,50,000 টাকা, এবছর জানুয়ারি থেকে তা 4,00,000 টাকায় উন্নীত হয়েছে। এ গ্রেডের ক্রিকেটারদের বেতন 2,00,000 টাকা থেকে 3,00,000 টাকা, বি গ্রেডের বেতন 1,50,000 টাকা থেকে 2,00,000 টাকা, সি গ্রেডের বেতন 1,00,000 টাকা থেকে 1,50,000 টাকা, ডি গ্রেডের ক্রিকেটারদের বেতন 75,000 টাকা থেকে 1,00,000 টাকা উন্নীত করার প্রস্তাব করেছে বিসিবির ক্রিকেট অপারেশনস টিম। গতবার যেখানে 15 ক্রিকেটারদের পেছনে মাসিক বেতন খাতে বিবিসিকে গুনতে হয়েছে 2,38,500 টাকা, এবার সেইখানে ওই খাতে 16 ক্রিকেটারদের মাসিক বেতন উন্নীত হচ্ছে 37,05,000 টাকা। গ্রেড নির্ধারণে যে রেটিং পয়েন্ট নির্ধারিত হয়েছে এ প্লাস গ্রেডের ক্রিকেটারদের কারো রেটিং 1,000-এর নিচে নয়। টেস্ট, ওয়ানডেতে, টি-20 মিলিয়ে সর্বোচ্চ 11,059 রেটিং পয়েন্ট মুশফিকুর রহিমের, সাকিব 1,108, তামিম 1,092 এবং মাশরাফি রেটিং পয়েন্ট 1,043। এ প্লাস গ্রেডের জন্য ন্যূনতম 901 পয়েন্ট নির্ধারিত ছিল। এই মানদণ্ড থেকে রেটিং পয়েন্ট মাত্র 11 পয়েন্ট কম থাকায় মাহমুদুল্লাহ 901 পয়েন্টের জায়গায় 890 পয়েন্টকে এ গ্রেডে পড়তে হয়েছে। গতবার যেখানে কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের সংখ্যা ছিল 15, এবার সেখানে ক্রিকেটারদের সংখ্যা নির্ধারিত হয়েছে 16-তে। বাদ পড়েছেন নাসির হোসেন, আল আমিন ও আরাফাত সানি। কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছেন এবার মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি। এই 4 ক্রিকেটারদের মধ্যে তাসকিন সিগ্রেট, অবশিষ্ট 3 জন সেখানে ডি গ্রেডে বেতন পাবেন। এছাড়াও ইমরুল, কায়েস, রুবেল হোসেন, মমিনুল, সাব্বির রহমান ও সৌম্য বি গ্রেডে বেতন পাবেন। শুধু বেতনে নয়, বেশ কয়েক বছর স্থির থাকা ম্যাচ ফির অঙ্ক বাড়াচ্ছে বিসিবি। টেস্ট ম্যাচ ফি বাড়িয়েছে 75% হারে, 2,00,000 টাকা থেকে 3,50,000 টাকায় উন্নীত হলো টেস্টের ম্যাচ ফি। ওয়ানডে সেখানে ম্যাচ ফি দ্বিগুণে উন্নীত হয়ে 1,00,000 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 2,00,000 টাকায়। টি টোয়েন্টিতে সেখানে 66% হারে ম্যাচ ফি বেড়ে গেছে 75,000 টাকা থেকে উন্নীত হয়ে 1,25,000 টাকায়। 2-1 দিনের মধ্যে এই বেতন পেয়ে যাবে বলে আশাবাদী বিবিসি। তাহলে তো গত বছরেই এই 3টি পারফর্ম নির্ধারিত বেতনের বাইরে পাবেন বিশেষ বোনাসও। নতুন কাঠামোয় সবাই বেতন পাবেন কাঠামোর আওতাভুক্ত ক্রিকেটাররা। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।